ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. মিশরে জাদুঘরে যে ফেরাউনের লাশ সংরক্ষিত আছে সেটা কি সেই মুসা আলাইহিসসালামের ফেরাউন? মুসা আলাইহিসসালামের সময়কার ফেরাউন? এখানে একটা কথা বলি যে ওইটাই, এটা কয়েকটি কারণে নিশ্চিত বলা যাবে, কিন্তু এখানে একটা ইতিহাস জানতে হবে। ইতিহাসটা হলো যে এটা তাদেরকে বলা হতো ফারাও, মানে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানদের একটা কিন্তু নাম আছে, যেমন মানে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট অথবা কোথাও প্রধানমন্ত্রী, কোথাও আছে কি বলবো মালিক, কোথাও আছে আমির, বর্তমান দুনিয়ার কথা বলতেছি আমির আছে, যেমন একটা দেশে আছে কি ওটা চ্যান্সেলর না কি যেন বলে, ওই যে আঞ্জেলিক না কি ধরনের নাম ওর, যাই আপনারা বলতে পারবেন, এটা হচ্ছে ওই যে জার্মানির প্রধানকে, বিভিন্ন দেশে বিভিন্ন নাম আছে। তো মিশরের রাষ্ট্রপ্রধানদের বলা হতো ফেরাও, তো ফারাও থেকে ফেরাউন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউন বলে উল্লেখ করেছেন এদেরকে। তো মুসা আলাইহিসসালামের সাথে যার দ্বন্দ্ব হয়েছিল, কোরআনের ভাষায় এই হলো মুসা আলাইহিসসালামের সাতকারী ফেরাউন, আল্লাহ আলাম, কিন্তু কোরআনে যেটা বর্ণনা পাওয়া যায় সেটা, হয়তো আরও ফারাও ছিল, আরও ফেরাউন ছিল, কিন্তু মুসা আলাইহিসসালামের সাথে যার দ্বন্দ্ব ফসাদ, মুসা আলাইহিসসালাম চলে গেলেন ইলা রব্বি সাইয়াহদিন, উনি বললেন যে আমার আল্লাহ আমাকে অবশ্যই পথ দেখাবেন, যখন তার সঙ্গী সাথীরা বলতেছিল এখন কোথায় পালাবেন, এই তো সামনে সৈন্যবাহিনী, ফেরাউনের সৈন্যবাহিনী, আর সামনে বিশাল সাগর, কি করব। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে মুসা তোমার হাতে লাঠি আছে, লাঠি দিয়ে তুমি পিটাও, অর্থাৎ বাড়ি দাও, আঘাত করো সমুদ্রের পানিতে, এক এক করে 12টা আঘাত করলেন, 12টা আঘাতে 12টা রাস্তা হয়ে গেল, 12টা সম্প্রদায় সেই শুকনা সুন্দর সুশীল সুন্দর পথ দিয়ে তারা পেরিয়ে গেলেন। এরপরেই সেখানে মারা গেল, যেটা সূরা ইউনূসের মধ্যে এসেছে, সম্ভবত 97-98 এরকম আয়াত হবে, ওখানে দেখলে বুঝতে পারবেন। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ফালিয়াও মানুনের জি কাবি বাদানি কালি দেখুন আলী মান খালফাকে আয়া, লম্বা আগের লম্বা কথা আছে, সম্ভবত 91-92 থেকে আলোচনা শুরু হয়েছে। তো ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিলেন যে আমানতান্না হুলা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তো সে তখন ঈমান এনেছিল, বলল যে ফেরাউন হারুন কে মুসা হারুন যায় রবের উপর ঈমান এনেছে, আমি সে রবের উপর ঈমান আনলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বললেন আল আন, এখন এতদিন পর মরার সময় মৃত্যু গড়গড়া এসে গেছে, তার পরে তো তওবা হয় না, এখনো এনেছিস, কদা আসাইতা কবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, সবচেয়ে বড় জালেম বা সবচেয়ে ফাসাদ সৃষ্টিকারী ছিল। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তখনই তাকে উল্লেখ করে বলে দিলেন তোর লাশকে আমি রেখে দেবো, এই লাশ সেটাই আছে, আমরা সেটাই মনে করি। বারাকাল্লাহ ফিকুম।